আসসালামু আলাইকুম, আমি সাদবিন সাইফ। আমি বিবিএ সেকেন্ড সেমিস্টার, সাউথ ইস্ট ইউনিভার্সিটি। ক্রিয়েটিভিটিতে ওয়েব 1722 স্টুডেন্ট ছিলাম। প্রথম থেকে চাচ্ছিলাম ওয়েব সম্পর্কে কিছু ধারণা লাভ করার, কিন্তু সঠিক দিক নির্দেশনা না পাওয়ায় কোথা থেকে শুরু করব সে বিষয়ে কোনো ধারণা পাচ্ছিলাম না। তো একদিন ফেসবুকে একটা গ্রুপের মাধ্যমে আমি দেখলাম ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের কোর্স করানো হয়। তো সে থেকে আমার ইন্টারেস্ট এই জায়গায়। তো আমি ফ্রি সেমিনারে অংশগ্রহণ করার পরে অনেক কিছু জানতে পারলাম এ সম্পর্কে। তো ফ্রি সেমিনারের পরে আমি ক্রিয়েটিভিটিতে ওয়েব ডিজাইন কোর্স 1722 ভর্তি হই। তো আমার ফার্স্ট ক্লাস যেদিন ছিল, ওরিয়েন্টেশনের দিন, সকলের পরিচয় নেওয়ার সময় সবাই সিএসসি স্টুডেন্ট ছিল আমার সাথে যারা ছিল। তো আমি একমাত্র ছিলাম বিবিএ স্টুডেন্ট। তো সেখানকে সেদিন আমি মানে নিজের মধ্যে একটা ভয় কাজ করেছিল যে আমি পারবো কি না এই কোর্সে, বা এটা একটা আইটি সেক্টরের কোর্স, সেখানে সিএসসি স্টুডেন্টরাই বেটার থাকবে আমার থেকে। কিন্তু এখানকার যে ফ্যাকাল্টি মেম্বার্স, বিশেষ করে আমার ম্যাডাম সাকিবা ম্যাম, উনি সব বিষয়ে আমাকে খুবই সাপোর্ট করেছে এবং শর্ট সাপোর্ট যতদিন আমি এসেছি উনি সর্বোচ্চ চেষ্টা করেছে। আর সেই সাথে অন্যান্য যে ফ্যাকাল্টি মেম্বার্সরা আছে ওনারাও আমাকে অনেক রকমের সাপোর্ট দিয়েছে। 2 মাস ক্লাস করার পরে ম্যাডাম আমাকে একদিন freelancer.com সম্পর্কে বললো। সে থেকে আমার আগ্রহ ছিল freelancer.com-এ কাজ করার। তো আমি freelancer.com-এ অ্যাকাউন্ট খুলি এবং এখানে আমি কাজ করার জন্য ম্যাডামের সাথে পরামর্শ করি। তো ম্যাডাম ক্লাসের মধ্যে দিক নির্দেশনা দিয়ে দেয় কীভাবে কাজ করতে হবে বা কীভাবে কাজগুলো পেতে হবে। তো সেই থেকে আমি একটা কন্টেস্টে অংশগ্রহণ করি। অংশগ্রহণ করার পরে কন্টেস্টে আমি আমার ডিজাইন সাবমিট করি এবং ওইখানে 7টা ডিজাইনের মধ্যে থেকে আমার ডিজাইনটাকে বেস্ট হিসাবে চুজ করা হয়। তো সেখানে কন্টেস্ট ছিল, কন্টেস্ট উইনার হই। তারপর আবার 2টা কন্টেস্টে আমি জয়েন করি। সেই 2টা কন্টেস্টেও আমার উইনার হিসেবে আমাকে চুজ করা হয়। আর তারপর 3টা কন্টেস্টে উইনার হওয়ার পরে আমি একটা প্রজেক্টে বিট করি। তো বিট করার পর $250 প্রজেক্ট ছিল, সেখানে বিট করার পরে উনি আমাকে অ্যাকসেপ্ট করছে এবং আমাকে মেসেজ দিয়েছিল যে আপনি কি কাজটা করতে পারবেন। তো আমি বললাম যে হ্যাঁ, আমি করতে পারবো, কারণ আপনার যে রিকোয়ারমেন্ট আছে ওই রিকোয়ারমেন্টে আমি যথেষ্টভাবে পারদর্শী। তো সেখান থেকে আমি ওই কাজটাও পেয়ে যাই। তো এখনও কন্টিনিউ আছে সেই কাজটা, সাথে সাথে আরেকটা কাজও হাতে আছে। তো রানিং আমার 2টা কাজ এখন হাতে আছে $550-এর, আর আরেকটা কাজ আছে সেটা $600। আসলে পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আসা এটা আমার পূর্ব থেকেই ইচ্ছা ছিল। সেক্ষেত্রে আমি ধন্যবাদ দিব ক্রিয়েটিভিটিকে, কারণ আমি পড়ালেখার পাশাপাশি বর্তমানে নিজের আর্নিংয়ে পারদর্শী হতে পেরেছি এবং আমি অলরেডি অনেক উপার্জন করেছি এই স্টুডেন্ট লাইফে। তো আমি এক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি ক্রিয়েটিভিটির, কারণ ওনাদের সহযোগিতায় আজকে আমি পড়াশোনার পাশাপাশি নিজের ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হওয়ার মতো একটা দিক নির্দেশনা পাচ্ছি। বা আমার বেকারত্ব মানুষকে অনেক দিকে নিয়ে যায়, কিন্তু আমি চিন্তা করছি যে পড়াশোনার পরে আমার বেকার থাকতে হবে না, কারণ আমার সাথে আমার ক্রিয়েটিভিটি আছে। তাছাড়া আমি ফ্রিল্যান্সিং জগতে এখানে পারদর্শী এবং আমি ফ্রিল্যান্সিংয়ের কিছু কাজ তো জানি এখন। আর নেক্সটে যদি আরও কোনো রকমের কাজ শিখতে চাই, যেরকম আমি এখন বর্তমানে ক্রিয়েটিভিটির 1803 ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচে আছি, কিছুদিন পরে আমাদের ক্লাস শুরু হবে। তো আমি আশাবাদী যে ওইখানেও আমি ভালো কিছু করতে পারবো। ক্রিয়েটিভিটি থেকে আমি সকল ধরনের সহযোগিতা পাবো সেখানেও।